অবশেষে কাটল বিপদ। প্রবল তুষারপাতে পূর্ব সিকিমে আটকে পড়া 1217 জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সংবাদ সংস্থার সূত্রে এই খবর জানা যায়। বেড়াতে গিয়ে প্রবল তুষারপাতের মুখে পড়েছিলেন ওই পর্যটকেরা। বুধবার তারা আটকে পড়েন। খারাপ আবহাওয়া এবং তুষারপাতের জেরে পরিস্থিতি বিপজ্জনক হয়েছিল। শেষমেশ তাদের উদ্ধার সম্ভব হলো। সেনার ত্রিশক্তি কর্পস এই উদ্ধার অভিযানে সামিল হয়। বুধবার গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে। পর্যটকদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদের গরম পোশাক, গরম খাবার দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে ওই পর্যটকদের গ্যাংটকে ফিরিয়ে আনা হবে। পর্যটকদের আশ্রয়ের জন্য সেনা ছাউনিতে ব্যবস্থা করা হয়েছে। বুধবার আচমকায় তুষারপাত শুরু হয় শেরথাং, থেঙ্গু এবং ছাঙ্গু এলাকায়, যার ফলে পর্যটকদের 261টি গাড়ি আটকে পড়ে। অনেকে বাইকে করে বেড়াতে গিয়েছিলেন। 38টি বাইক করে পর্যটকরা গ্যাংটকে ফিরছিল। মাঝপথে তারাও আটকে পড়েন। গত কয়েকদিন ধরেই সিকিমে তুষারপাত হচ্ছিল, এমনকি তুষারপাতের সম্ভাবনাও ছিল বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবার তুষারপাত শুরু হয়, যার ফলে পর্যটকরা সেখানেই আটকে পড়েন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অন্যতম সেরা গন্তব্য হল সিকিম। বিশেষ করে ডিসেম্বরে বরফে চাদরে মরে যায় সিকিমের বিভিন্ন এলাকা। তুষারে ঢাকা সিকিমের সৌন্দর্য স্বাদ নিতে বহু পর্যটকই ভিড় জমান এই পাহাড়ি রাজ্যে। এইবারও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু সেই তুষারপাতই বিপদ ডেকে আনলো তাদের সকলের জীবনে। সম্প্রতি দার্জিলিংয়েও তুষারপাত হয়েছিল, তবে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এদিন দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে 4.2 ডিগ্রি সেলসিয়াসে। তুষারপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।